পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আইসিডিএসে কর্মী ও সহায়িকা নিয়োগ চলছে এবং সেই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, সাথে সাথে কোন কোন কাগজপত্র লাগবে, সেটাই আমরা এই ভিডিওতে ডিটেলসে দেখে নেব। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তা এখানে দেখুন আমি ফর্মটি ওপেন করে রেখেছি এবং ফর্মটির একেবারে উপর দিকে একটি বক্স আছে, সেই বক্সটি অফিসের ব্যবহার করার জন্য, এখানে কিছু করতে হবে না। তারপর তার নিচে একটি পাসপোর্ট ছবি চিটিয়ে দেবেন এবং তার উপর সাইন করে দেবেন। তারপর প্রথমেই দেখুন লেখা আছে প্রতি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, তারপর এখানে ঠিকানাটা দেবেন, অর্থাৎ যে ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য আপনি আবেদন করছেন সেখানকার ঠিকানাটা দেবেন। তারপর একবারে নিচের দিকে ফর্মটি শুরু হচ্ছে আবেদনপত্রটি, মাননীয় মহাশয় মহাশয় আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি নাম্বার, এই বিজ্ঞপ্তি নাম্বারটা হচ্ছে যখন নোটিশটা বেরিয়েছে তার একটা মেমো নাম্বার বা ডেট আছে, সেটা আপনাকে বসাতে হবে। যেমন আমি একটু দেখাচ্ছি, দেখুন এই নোটিফিকেশানটি বেরিয়েছে, এইটি হচ্ছে তার স্মারক সংখ্যা বা মেমো নাম্বার বা বিজ্ঞপ্তি নাম্বার, আর এইটা হচ্ছে তারিখ, এইটিকে আপনাকে লিখতে হবে। সেটা লিখে দেবেন, তারপর দেখুন ঠিকানাটাও দেওয়া আছে, এবং তারপর দেখুন নাম, আপনার নাম লিখবেন, আপনার পিতা মাতা বা স্বামীর যেটা হবে সেখানে টিকমার্ক দিবেন, তারপর নাম লিখে দিবেন। আপনার স্থায়ী ঠিকানা, এখানে স্থায়ী ঠিকানাটা সম্পূর্ণভাবে লিখবেন, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিন নাম্বার এবং একটি ফোন নাম্বার দিতে হবে। বর্তমান ঠিকানা ঠিক একইভাবে আপনারা ফিল আপ করে দেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বার আপনি লিখে দিবেন, জন্ম তারিখ লিখতে হবে এখানে, এবং তার প্রমাণপত্র হিসেবে আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে বা স্কুলের সার্টিফিকেট থাকে সেটি দিবেন, তার একটি জেরক্স কপি দিবেন এবং তার উপর সেলফ অ্যাটেস্টেড বা নিচে সাইন করে দিবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এখানে লিখে দিবেন এবং তার জেরক্স কপি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করা দিতে হবে। নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের যে কোনো একটা জেরক্স কপি তার উপর সই করে দিয়ে দিবেন। স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে আপনাকে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা আপনার মিউনিসিপ্যালিটি থেকে বা সার্টিফিকেট নিয়ে দেবেন এবং তার অরিজিনাল কপিটা দিয়ে দিবেন। তারপর জাতি, আপনি এসসি, এসটি, ওবিসি যেটা হবেন তার একটা জেরক্স কপি অ্যাটেস্টেড করে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজে সাইন করে দিয়ে দেবেন এবং এখানে জাতিটা উল্লেখ করে দেবেন। তারপর দেখুন লেখা আছে অন্যান্য যোগ্যতা, এখানে যদি আপনার অন্যান্য কোনো যোগ্যতা থাকে সেটি লিখবেন, না হলে না লিখবেন, যদি হ্যাঁ লিখেন তার ক্ষেত্রে একটি জেরক্স কপি আপনাকে দিতে হবে। তারপর 12 নম্বর কলমটিতে দেখুন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়, অর্থাৎ যারা ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে পড়েন, অর্থাৎ যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা এখানে হ্যাঁ লিখে ইডাব্লিউএস সার্টিফিকেটের একটি জেরক্স কপি দিবেন। ইডাব্লিউএস সার্টিফিকেটটা ঠিক এরকম টাইপের হয়, যাদের আছে তারা অবশ্যই জানেন। তারপর দেখুন এখানে বলা আছে নিচের দিকে যে ডিক্লারেশন পার্টটা আছে, আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি নাম্বার, আবার বিজ্ঞপ্তি নাম্বার, ডেট, এটা আপনাকে লিখতে হবে। এবং তারপর বলা আছে যে আমি সম্পূর্ণরূপে পড়িয়া ও অনুধাবন করিয়া, এটা হচ্ছে এক প্রকার ডিক্লারেশন, এখানে আপনি যেদিন ফর্ম ফিল আপ করছেন সেই ডেটটা দিবেন এবং নিচের দিকে সাইন করে দিবেন। সাথে সাথে উপরে যে যে ডকুমেন্টসগুলো জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড বলেছিলাম সেগুলো আপনাকে দিতে হবে, যেমন জন্মের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্বের প্রমাণপত্র, এসসি এসটির তার সার্টিফিকেট এবং অন্যান্য যোগ্যতা যদি দিয়ে থাকেন তার জেরক্স কপি, এবং প্রত্যেকটি জেরক্স কপির উপরে সাইন করে দিবেন। এভাবে আপনি সহজেই এই আইসিডিএসের ফর্মটি ফিল আপ করতে পারবেন। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।